হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে 4:15। আর এই দেখো, আমি আজকে নিউ হাউস কোটটা পরেছি, তো আমার ব্লু কালার মানে নীল কালার হাউস কোটটা আর এটা একসাথে এনেছিল। তো এটা না মানে ও নীল কালার হাউস কোটটা একটু নষ্ট হয়ে গেছে, মানে ববলিং উঠে গেলো, তাই এটা আর পড়ছি না। আজকে নিউ হাউস কোটটা বের করলাম, আর একটু পরে ঘরও জার দিয়ে নিলাম, আর একটু পরে সন্ধ্যা হলে প্রার্থনাটাও করব, ঠাকুরকে ধূপ দেখাবো, এই কাজ। এখন আর তেমন কাজ নেই। তো তোমরা যারা আমাকে বন্ধু করে নিচ্ছ, প্লিজ ভিডিও দেখে সবসময় তোমরা কিন্তু আমার পাশে থেকো, বন্ধু করেছো আবার দুদিন বাদে চলে যাচ্ছ, এরকম কিন্তু করো না। কারণ দেখো, আমরা একজন আরেকজনকে সাপোর্ট না করলে তো এগিয়ে যেতে পারবো না, তাই আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। তো বড় ইউটিউবাররা তো আমাদের ভিডিও দেখবে না, তো আমরা ছোট ইউটিউবার যারা আছি আমরাই কিন্তু একজনের ভিডিও একজন দেখলে তাহলে কিন্তু মানে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আমরা তো বড়দের ভিডিও দেখি, বড় ইউটিউব দেখি, কিন্তু ওরা কিন্তু আমাদের ভিডিও দেখবে না। তো আমরা যারা ছোট আছি আমরাও কোনো দিন হয়তো বড় ইউটিউবার হতে পারবো। তো এইভাবে একজন আরেকজনকে সাপোর্ট করলে কিন্তু একদিন নিশ্চিত অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর বলবো না, তারপরে আবার কেউ বলবে যে আমি বেশি জ্ঞান দিয়ে দিয়েছি, যেটা সত্য কথা এটাই বললাম। তো চোখগুলো না জ্বালা করছে, ঘুম কিন্তু আসবে না, তবু কেন জানি চোখটা জ্বালা করছে। কাল তো ক্রিসমাস ডে, তো তোমাদের সবাইকে অ্যাডভান্স ক্রিসমাসের উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা খুব এনজয় করো ক্রিসমাস ডেতে, নিউ ইয়ারও চলে এসেছে, ক্রিসমাসের কিছুদিন পরেই আবার নিউ ইয়ার। আবার নতুন বছর আসবে, নতুনভাবে আমাদের চলা শুরু হবে। এখন না যদি বিছানায় বসলাম তো কম্বলটা নিয়ে যদি বসি না, কম্বলটা মেলে তারপর দেখবে ঠান্ডাতে ইচ্ছে করবে না আর বের হতে, তাই আমি একবার রাত্রিবেলায় মানে কম্বল নিয়ে বসি। মানে সন্ধ্যার কাজ সেরে মানে প্রার্থনা করার পর ঠাকুরকে ধূপ দেখে তারপর গিয়ে যখন মানে টিভি দেখবো তখন গিয়ে কম্বল নিয়ে বসি। এর আগে আমি মানে কম্বল নিয়ে কমে বসি, না হলে কি বলো তো একটা ঠান্ডা ঠান্ডা লাগে, বের হতে আর ইচ্ছে করে না। তো চলো তাহলে, তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এতক্ষণ টিভি দেখছিলাম আর টিভি দেখেই চলে আসলাম রান্না করে রাতের জন্য খাবার বানাতে। আর এখানে দেখো, আজ তোমাদের তো বলেছিলাম যে রাত্রিবেলায় খিচুড়ি করবো, তো খিচুড়িটা করবো না, এখন আবার চেঞ্জ হয়ে গেলো কী খাবো। তো এখানে দেখো রুটি করবো, তো এখন আটাটাকে মেখে নেবো, আর এখানে আলু কেটে নিয়েছি, তো ওগুলো ধুয়ে মানে কমপ্লিট ওইটা করে বসাবো, এখন আগে রুটি মানে আটাটাকে মেখে নেবো তারপর করবো। আর আজ জানো তো আমাদের এখানে এত নেটের সমস্যা ছিল, মানে কি বলবো, দুপুর থেকেই সমস্যাটা শুরু হয়েছে, এত স্লো নেট। আর যে ভিডিও দেখবো সেটা সাধ্য নেই, এত স্লো নেট আজকে, তো আজকে মোবাইলটাও বেশি দেখতে পারিনি নেট স্লোর জন্য, তখন টিভি দেখছিলাম। তো এখন আমি দুটোগুলো করে নিই, আর তোমরা সাথে থাকো দেখতে থাকো। Thank you.
রান্নাটা সেরে তারপর গিয়ে চুলটাকে আঁচড়ালাম। তারপর ওয়াশার সময় দেখো এখানে দুধ নিয়ে আসলো, তো দুধটাও জাল দিয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন মুখটা ধুবো, তারপর একটু টিভি দেখে তারপর শুতে যাব। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আর যারা আমার ভিডিও দেখছো তোমাদের তো অসংখ্য ধন্যবাদ জানাই, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো এখন তো ছোটো ছোটো ব্লগ দিচ্ছি তোমাদের, তো পুরো ব্লগটা কিন্তু দেখো তোমরা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই, গুড নাইট।